একমাত্র নামকরণ। তো অর্গানিকের নামকরণ তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সাধারণ বা প্রচলিত নামকরণ, যেটা ইংলিশে বলে ট্রিভিয়াল নামকরণ, যেটা অর্গানিক কেমিস্ট্রির শুরুর দিকে নামকরণটা প্রচলিত ছিল। আর একটা হচ্ছে উদ্ভূত বা ডেরাইভড, তোমাদের যে ডেরিভেটিভস নামটা বললাম সেখান থেকে উদ্ভূত কতটা আসছে বা ডেরাইভ কতটা আসছে নামকরণ, মানে তাদের থেকে উৎপন্ন যৌগের নাম অনুযায়ী তাদের নামকরণটা হয়েছিল। আর সবচেয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জেনেভা শহরে এই নামকরণটা হয়েছে বলে এটাকে জেনেভা নামকরণ বলা হয়, যেটা পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা আইইউপিএসি পদ্ধতি। আচ্ছা, তো তোমাদের অর্গানিক পার্ট হলে নামকরণের কোনো বিকল্প নাই, আর সেই নামকরণটা হচ্ছে আইইউপিএসি নামকরণ, জানতেই হবে তোমাকে। তো চলো আমরা আইইউপিএসি নামকরণ কীভাবে করব। তো আইইউপিএসি নামকরণ করার জন্য আমরা তিনটা ভাগে ভাগ করব জিনিসটাকে। নামকরণের একটা শুরুর অংশ রাখবো, নাম হচ্ছে প্রিফিক্স, মধ্যখানের অংশ থাকবে ওয়ার্ড রুট, এবং শেষের অংশ থাকবে সাফিক্স। প্রিফিক্সে কী থাকবে, আমরা নামকরণ করার জন্য কতগুলো হয়তো মাঝে মাঝে শাখা পাবো, নামকরণ করার সময় শাখার নাম থাকবে, শাখার অবস্থান থাকবে এবং শাখার সংখ্যা থাকবে। শাখা কী নাম হবে সেটা আমরা একটু পর দেখাবো। এক কার্বন বিশিষ্ট শাখা হলে কী হবে, দুই কার্বন বিশিষ্ট শাখা হলে কী হবে আমি একটু বলেই দিই। যে এক কার্বন বিশিষ্ট যদি শাখা হয়, মনে করো একটা শাখা হচ্ছে এক কার্বন বিশিষ্ট, এটাকে বলো মিথাইল, তাহলে এক কার্বন বিশিষ্ট শাখা হচ্ছে মিথাইল, মিথেনের সাথে মিল রেখে মিথাইল, কারণ মিথেন এক কার্বন। দুই কার্বন বিশিষ্ট শাখাকে বলা হয় ইথাইল, দুই কার্বন বিশিষ্ট শাখাকে বলা হয় ইথাইল, আর তিন কার্বন বিশিষ্ট শাখাকে বলা হয় প্রোফাইল। এটা হচ্ছে যে পরিমাণ অ্যালকেন হওয়ার কথা, অ্যালকেন থেকে একটা কার্বন কম থাকলে তখন সেটা শাখা হয়ে যায়, এটা মাথায় রাখবে। অ্যালকেন হচ্ছে কি ফর্মুলা, সিএন এস টুয়াইজেন প্লাস টু ফর্মুলা, সিএন এস টুয়াইজেন প্লাস টু ফর্মুলা, সিএন এস টুয়াইজেন প্লাস ওয়ান ফর্মুলা হচ্ছে কি শাখার ফর্মুলা। তাহলে তুমি দেখো সি ইজুগাল টু ওয়ান বসাও, তাহলে এস ইজুগাল টু পাবে কত থ্রি, তাহলে এটা হচ্ছে মিথাইল হবে, টু বসালে ইথাইল হবে, থ্রি বসালে প্রোফাইল হবে, এটা হচ্ছে শাখার ফর্মুলা। ওকে, এরপর আসো ওয়ার্ড রুট। তো ওয়ার্ড রুট হচ্ছে কি কয় কার্বনের শিকলটা বা কয় কার্বনের যৌগটা, সেটাই হচ্ছে ওয়ার্ড রুট। আমি শাখা বাদ দিয়ে কয়টা কার্বন পাবো সেটা হিসাব করব। কার্বন যদি আমি একটা পাই তখন ওই ওয়ার্ড রুট হবে মিথ লিখব, মিথেনের সাথে মিল রেখে মিথ। দুই পাইলে ইথ, তিন পাইলে প্রোপ, চার পাইলে বিউট, পাঁচ পাইলে প্যান্ট, ছয় পাইলে হ্যাক্স, সাত পাইলে হ্যাপ্ট, একদম টিটিএম মানে টন টনে টানা মুখস্থ রাখবে এই কথাগুলো। আচ্ছা, তো যারা অলরেডি প্র্যাকটিসে আসছো তারা এদের জন্য এটা সহজ হবে, আর যারা প্র্যাকটিস করো নাই তারা মাথা রাখবে প্রথমে অ্যালকেনগুলো মাথা রাখবে, মিথেন মিথেনের মিথ, ইথেন ইথেনের ইথ, প্রোপেন প্রোপেনের প্রোপ, বিউটেন বিউটেনের বিউট, প্যান্টেন প্যান্টেনের প্যান্ট, হ্যাক্সেন হ্যাক্সেনের হ্যাক্স, হ্যাপটেন হ্যাপটেনের হ্যাপ্ট, তারপর অকটেন অকটেনের অক, ননের ননের নন, ড্যাগেন ড্যাগেনের ডেক, দেন উনডেক ডোডেক, এইভাবে নামটা আসবে। তো উনডেকের উন, ডোডেকের ডো। আচ্ছা, এরপরে আসো উনডেক ডোডেক, এগুলো হচ্ছে এগারো এবং বারোকে বোঝায়। এরপরে আসো সাফিক্স। সাফিক্স হচ্ছে দেখি কার্যকরীমূলক, যেটাকে আমরা ফাংশনাল গ্রুপ বললাম সেটার নাম। তো কার্যকরীমূলক যদি জৈব অ্যাসিড থাকে তার নাম বলবো ওয়াইক অ্যাসিড, আমরা তাহলে নামটা লেখার শেষে ওয়াইক অ্যাসিড যোগ করে দিব। যেমন মিথেনের মিথ থাকলে সেটার সাথে ওয়াইক অ্যাসিড যোগ করব, আর অ্যালডিহাইড থাকলে সেটার সাথে অ্যাল যোগ করব। জাস্ট সবগুলো নামের শেষ অংশ যোগ করব, কার্যকরীমূলকের শেষ অংশ। ধরো এটার নাম কি হচ্ছে অক্সালিক অ্যাসিডকে আমরা বলবো হচ্ছে কি ওয়াইক, অক্সালিক অ্যাসিডকে বলবো ওয়াইক অ্যাসিড, শেষ অংশ যোগ করছি। কিন্তু অ্যালডিহাইডের প্রথম অংশ যোগ করতে হয়, অ্যালডিহাইডের অ্যাল যোগ করতে হয়, কারণ অ্যালডিহাইডের এক নাম্বার কার্বনে যুক্ত থাকে সবসময়, এই ফর্মুলাতে তার নামও প্রথম অংশ যোগ হয় অ্যালডিহাইডের অ্যাল। দেন হচ্ছে দেখি কিটোন, কিটোন লাস্টে থাকে ওন, ওন যোগ করবো। তারপর অ্যালকোহল, অ্যালকোহল লাস্টে থাকে অল, তাহলে আমরা অ্যালকোহলের কী যোগ করবো, অল যোগ করবো অ্যালকোহল। তারপরে অ্যালকিন, অ্যালকিনের কী থাকে ইন, ইন যোগ করবো, অ্যালকাইন কাইনের আইন, এবং অ্যালকাইনের এন যোগ করে আমরা নামকরণটা করবো। তো আমরা প্র্যাকটিস করা ছাড়া তোমরা জিনিসগুলো এখনো ক্লিয়ার হবে না, প্র্যাকটিসে যাবো তখন বুঝবা, আগে টিটিএমগুলো করবা। দেন নামকরণ করার সময় কী কী জিনিস খেয়াল রাখতে হবে, আমাকে কী কী ফর্মুলা ফলো করতে হবে, প্রথমে একটা যোগের নামকরণে সবচেয়ে লম্বা শিকল নির্ণয় করব। সবচেয়ে লম্বা শিকল যেটা পাবো ওইটা থেকে নাম্বারিং চিন্তা করব। দেন অ্যালকেনের ক্ষেত্রে শাখার দিক হতে নাম্বারিং করব, শুধু অ্যালকেন মানে একক বন্ধন আছে আর কোনো কার্যকরীমূলক নয়, তাদের ক্ষেত্রে আমরা শাখা যেদিকে পাবো আগে সেদিক থেকে নাম্বারিং করব। কিন্তু কার্যকরীমূলক যদি অ্যালকেন ছাড়া অন্য কেউ থাকে, ধরো অ্যালকেন 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 ছাড়া অন্য কেউ থাকলে তাদের ক্ষেত্রে আমরা কী করব, কার্যকরীমূলকের দিক হতে নাম্বারিং করতে হবে। ধরো অ্যালকেনের দ্বিবন্ধন থাকলে ওই দিক থেকে নাম্বারিং করব, ত্রিবন্ধন থাকলে ওই দিক থেকে, অথবা অ্যালকোহলের ওই যে দিক থেকে থাকে ওই দিক থেকে নাম্বারিং করব। শুধু অ্যালকেনের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একদিকে যেখানে শাখা আছে ওই দিক থেকে নাম্বারিং করব। আচ্ছা, দেন হচ্ছে কি
নাম লেখার সময় অ্যালফাবেটিক অর্ডার লিখতে হবে, মানে এ বি সি তিনটা নাম আসছে আমার, তাহলে আমি এর নাম আগে লিখবো, তারপর বি এর নাম, তারপর সি এর নাম, এভাবে অ্যালফাবেটিক অর্ডারে লিখবো। তার মানে আমি ইথানল লিখবো আগে, তারপর মিথানল লিখবো, কারণ ইথানলের ই আগে, মিথানল এম পরে, এভাবে। দেন আমরা নামটা প্রথমে প্রিফিক্সের নাম লিখবো, শাখার নাম লিখে ফেলবো, দেন আমরা ওয়ার্ড রুটের নাম লিখবো, দেন আমরা সাফিক্স লিখবো। আচ্ছা, তো আমরা চলো প্র্যাকটিস অংশে যাই। প্র্যাকটিসের শুরুতে আমরা একটা অ্যালকেন নিলাম, এটা একটা অ্যালকেন। তাহলে দেখো অ্যালকেনের নামের ক্ষেত্রে আমরা কি করতে পারি, অ্যালকেন, তো অ্যালকেন আমি মনে করি চার কম্পাউন্ড বিশিষ্ট একটা অ্যালকেন লিখবো। তো চার কম্পাউন্ড বিশিষ্ট অ্যালকেনের ফর্মুলা হচ্ছে কি, সি এন এস টুয়াইজ এন প্লাস টু, এটা হচ্ছে অ্যালকেনের ফর্মুলা। তো এটাকে যদি আমি চার কার্বন বানাই, সি ফোর এস টেন আসবে, তোমরা মিলাও, চার দুগুণ আট, আট দুই দশ, তাহলে এস টেন। তো এখানে চারটা কার্বন লিখবো, কয়টা কার্বন, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন। লেখার পর এস বাকি হাতগুলো যেগুলো খালি আছে, প্রতিটা চারটা হাত বানাবা, চারটা হাতে হাইড্রোজেন দিয়ে দিবে। দেখো একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত, একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত, এভাবে। তো হাইড্রোজেন দিয়ে দাও, সবগুলো হাইড্রোজেন দিয়ে দিয়ে। এখন দেখো তো এই যোগে কোনো শাখা আছে কিনা। দেখো এই যোগটা একদম সরল একটা যোগ লিখলাম আমি, শুরু নামকরণ দেখে এখানে কোনো শাখা নাই। তো এই যোগে যেহেতু অ্যালকেন যে কোনো এক দিক থেকে তুমি নাম্বারিং করতে পারবা, মনে করি এখান থেকে নাম্বারিং করো, এটা এক, এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এই নাম্বারিং আমরা করলাম। যেহেতু এখানে শাখা নাই, তার মানে প্রিফিক্সের কথা আমার লেখা লাগবে না। তাহলে আমার প্রথমে লিখবো কি, ওয়ার্ড রুটের কথা। এখানে কয় কারণ বিষ্ট, চার কারণ বিষ্ট। তো চার কারণকে আমরা কি লিখি, বিউট, চার কারণকে আমরা কি লিখি, বিউট। আর এটা যেহেতু অ্যালকেন শ্রেণী, তার মানে বিউট যোগ এন, তাহলে কি হবে লিখবো, হচ্ছে সংক্ষেপে লিখলে হবে বিউটেন, তার মানে এই যোগের নাম হবে কি, বিউটেন। কথাটা বোঝা গেছে? এখন ধরো আরেকটু প্র্যাকটিসে আসি আমি। দেখো এটাকে আমি আরেকটু সরলভাবে লিখতে চাইলে আমি এভাবে লিখতে পারতাম, সি এইচ থ্রি, তিনটে এইচকে একসাথে করে সি এইচ থ্রি, দুইটে এইচকে একসাথে করে সি এইচ টু, সি এইচ টু, সি এইচ থ্রি। আমি ফর্মুলাটা এভাবেও লিখতে পারতাম, জাস্ট এভাবে লেখা হচ্ছে কি সহজ ফর্মুলা, এইভাবে লিখলে হচ্ছে কি তার গাঠনিক ফর্মুলা। এখন আমি আরেকটা ফর্মুলা লিখি, মনে করো এখন এই ফর্মুলাগুলো আমরা ফলো করব। এই ফর্মুলাটাকে আবার অনেক সময় রৈখিক ফর্মুলা আকারে লেখা হয়, রৈখিক মানে কঙ্কাল ফর্মুলাতে। সেটা হচ্ছে কার্বন চারটাকে এভাবে লেখা যেতে পারে, এখানে হচ্ছে একটা কার্বন, প্রতিটা কর্নার একটা একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই চারটা কার্বন লেখা যেতে পারে। এটাকে বলে রেখা প্রণালী, এটাকে বলে রেখা পদ্ধতি, এটাও আমরা লিখতে পারি। তো এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে সবার জন্য, এটা মানে যারা বুঝতেছো না তারা না প্র্যাকটিস করলেও নাই, তবে জেনে রাখা ভালো। তাহলে আমরা কী করবো, আরেকটা তুমি মনে করে চিন্তা করো যে আমি আরেকটা রেখা দিলাম, এখানে কার্বন কয়টা হবে, দেখো কী হবে, শুরুতে একটা কার্বন, দেন আরেক কোনো আরেকটা কার্বন, আবার এই কোনো একটা কার্বন, আবার এই কোনো একটা, আবার এই কোনো একটা, আবার এই কার্বন একটা, তাহলে কয়টা কার্বন হলো, তিনটা, ছয়টা কার্বন। তো এরকম ছয়টা কার্বন মানে এটা হবে হেক্সেন। তো বাকিগুলোতে কী হবে, একটা কার্বন আমরা জানি চারটা হাত থাকে, একটা হাত এখানে থাকলে বাকি তিনটা করে হাইড্রোজেন, তো হাইড্রোজেন দেওয়া লাগে না। যখন আমরা রেখা দ্বারা প্রকাশ করবো জাস্ট রেখাটা থাকবে, জাস্ট এভাবে রেখাটা থাকবে, আর কিছু থাকবে না। তো রেখার প্রতি প্রান্তে আমরা কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা হিসেব করে রাখবো। আচ্ছা এবার আসো আমি ধরো আরেকটা ফর্মুলা লিখি, আরেকটা যোগ লিখি। আমি মনে করে লিখলাম সি এইচ থ্রি, সি এইচ থ্রি, সি এইচ থ্রি এইচ। এখন দেখো তুমি এই কার্বনের নাম্বারিং কীভাবে করবা, তাহলে তুমি দেখো এখানে এই শিকলটা লম্বা শিকল যদি হিসাব করি, এভাবে যদি যাই এটার সবচেয়ে লম্বা শিকল পাবো, কিন্তু এভাবে আসি এভাবে গেলেও লম্বা শিকল পাবো, এভাবে গেলেও লম্বা শিকল পাবো, এভাবে আসলেও লম্বা শিকল পাবো, কিন্তু এভাবে এসে এভাবে আসলে লম্বা শিকল পাবো না, কারণ এভাবে আসলেও তিনটা কার্বন, এভাবে আসলেও তিনটা কার্বন, আবার এভাবে গেলেও তিনটা কার্বন। তো তার মানে তুমি যে কোনো একদিক থেকে শুরু করলেই হবে, তবে যেখানে শাখা আগে পাবা, এটা শাখা সব দিক থেকে সেম পাবা। তাই আমি ধরো সরলভাবে নিলাম, ধরো এক দুই তিন এভাবে নিলাম, তুমি ইচ্ছা করলে এক দুই তিন এভাবে নিতে পারতা, অথবা এক দুই তিন এভাবে নিতে পারতো, অথবা এক দুই তিন এভাবে নিতে পারতা, কারণ সবগুলোতে একই নামই আসবে। ওকে, তাহলে আমরা এক্সট্রা একটা অংশ পেলাম যেটা নাম্বারিংয়ের মধ্যে পড়ে নাই। নাম্বারিংটা সবসময় হবে মানে চলবে তো চলবে, এভাবে ধরো এক দুই তিন, এরপরে যদি চার থাকতো চার দিতাম, কিন্তু আমি ব্রেক করে এক দুই তিন আবার চার এভাবে যেতে পারবো না, দিতে হলে আমাকে এভাবে দিতে পারতো, এক দুই তিন এভাবে দেওয়া যেত। এখন তুমি আসো এই নাম্বারিংয়ের ক্ষেত্রে, তোমার একটা পেয়ে গেছো শাখা, তো শাখাটা কত নম্বরে পাইলে, দুই নাম্বার করে, তাহলে দুই নাম্বার একটা শাখা পেলে প্রথমে শাখার নাম্বার প্রিফিক্স লিখবো, তাহলে দুই নাম্বারে শাখা লিখলাম দুই টু, শাখার নাম হচ্ছে এক কার্বন বিশিষ্ট, তার নাম মানে মিথাইল, তাহলে লিখবো টু মিথাইল। ধ্যান এটা কয় কার্বন বিশিষ্ট, তিন কার্বন বিশিষ্ট, তিন কার্বন মানে কি প্রোপ,
আর এটা অ্যালকেন প্রোপ যোগ অ্যান কি হবে প্রোপেন তাহলে টু মিথাইল প্রোপেন কথাটা আমি আশা করি বুঝে গেছো এবার আমি আরেকটু কঠিনে যাই মনে করো লিখলাম হচ্ছে CH3 এখন তুমি চিন্তা করো যে কোন দিক থেকে আমার নাম্বারিং করা উত্তম হবে কোন দিক থেকে তাহলে দেখো তুমি যদি নাম্বারিং এদিক থেকে করে আগে শাখা পাবা আর এদিক থেকে করে শাখা অনেক দিতে পারো তার মানে এদিক থেকে নাম্বারিং করা উত্তম হবে 1 2 3 4 5 6 তুমি চলে 1 2 3 দেন এখানে দুইটা কার্বন আছে মানে 4 5 পর্যন্ত যেতে পারত কিন্তু এইভাবে গেলে 6 কার্বন পর্যন্ত যেতে পারতেছো তার মানে তোমাকে এই চেইনটাই সেই হিসাব করতে হবে এর বাইরে তুমি পেয়ে গেলে এগুলো শাখা তাই না শাখা পেলে মিথাইলের শাখা দুইটা এবং ইথাইলের শাখা একটা এখন তুমি আগে শাখা লিখবা তো শাখা লিখতে হলে আগে ইথাইল বা অ্যালফাবেটিক অর্ডার ই আগে আসছে তাহলে ই আগে লিখতে হবে তাহলে তুমি আগে কি লিখবা ই কততে আছে 3 এ আছে তাহলে তুমি লিখবা 3 ইথাইল যেহেতু ইথাইল আগে দেন আছে 2 এ দুইটা মিথাইল তাহলে 2 এ কয়টা মিথাইল দুইটা তাহলে 2 2 2 এ দুইটা 2 2 মিথাইল কয়টা দুইটা তাই একসাথে লিখলে ডাইমিথাইল তাহলে 2 2 ডাইমিথাইল মানে 2 এ দুইটা আছে 2 2 ডাইমিথাইল দেন দুইটা শাখার কথা আমরা লিখে ফেললাম দেন এটা কয় গ্রাম মিশ্র 6 গ্রাম মিশ্র তাহলে এর নাম হচ্ছে হেক্স আর অ্যালকেনের জন্য এন তাহলে নাম কি হবে হেক্সেন আশা করি তোমরা ব্যাপারটা বুঝে গেছো আচ্ছা এবার আরেকটু আসি আরেকটা করে দেখি যে CH3 CH3 C2 H5 CH3 H এখন বলো দেখি এটার নাম্বারিং কি হবে এটা একটু ক্রিটিক্যাল এটা একটু ভাবো দেখো আমি যদি এদিক থেকে আসি শাখা পাবো এদিক থেকে আসলো শাখা পাবো তার মানে উভয় শাখা পাবো এখন আমাকে চিন্তা করতে হবে লম্বা শিকড় কিভাবে পাবো দেখো তুমি যদি এভাবে আসো 1 2 3 4 তাই না আবার এভাবে আসলে 1 2 3 4 কিন্তু আমি যদি এভাবে যাই দেখো 1 2 3 আর এখানে কার্বন কয়টা দুইটা মানে 5 এ পর্যন্ত যেতে পারতেছি তার মানে 1 2 3 4 5 এখানে দুইটা এই দুইটাকে আমি ইচ্ছা করলে এভাবে লিখতে পারতাম CH2 CH3 এই দুটোকে ইচ্ছা করলে আমি এভাবে লিখতে পারতাম তার মানে আমি চিন্তা করতেছি আমার এভাবে যদি যাই তাহলে আমার নাম্বারিংটা অ্যাকুরেট হবে মানে সবচেয়ে লম্বা শিকল পাবো তাহলে আমাকে ওই চিন্তা করে এবার নাম্বার করতে 1 2 3 4 5 অথবা এখানে একসাথে 2 কাউন্ট করলে হবে তাহলে এই অবস্থা নাম্বারিং করার পর আমরা পেয়ে গেলাম দুইটা শাখা এই একটা শাখা এই একটা শাখা এগুলো নাম্বারিং এ পড়ে নাই তাহলে এই শাখা দুইটার নাম বলো দেখি তাহলে প্রথমে আছে হচ্ছে 2 নম্বরে আরেকটা আছে হচ্ছে 3 নম্বরে তাহলে আমরা লিখব হচ্ছে 2 এবং 3 দুইটা মিথাইলকে একসাথে বলবো ডাইমিথাইল 2 3 ডাইমিথাইল দেখো লেটার এবং অ্যালফাবেটের নাম্বার এবং অ্যালফাবেটের মাঝখানে হাইফেন আর নাম্বার টু নাম্বারের মাঝখানে কমা এটা মাথা রাখবা আর নামকরণ হচ্ছে একসাথে লিখতে হয় এটা একপদ নাম করি বলা হয় এটাকে একপদ নামকরণ তো আমরা তাও কার্যক্রমমূলকটা একটু আলাদা লিখি যেন আমাদের লেখার মধ্যে সমস্যা না হয় মানে বুঝতে ক্লিয়ার হয় তবে একসাথে লেখা নিয়ম তো 2 3 ডাইমিথাইল এটা কি হবে যেহেতু 5 কার্বন বিশিষ্ট প্যান্ট আর হেক্সেন এয়া প্যান্ট যোগ এন তাহলে কি হবে প্যান্টেন আশা করি তোমরা বুঝে গেছো যে এখন নামকরণ কিভাবে করতে হবে তোমরা যদি অ্যালকেন বুঝতে পারো বাকিগুলো বুঝতে তোমাদের তেমন সমস্যা হবে না আগে অ্যালকেন তোমাকে ভালো করে বুঝতে হবে ওকে এবার চলে যাও আমরা অ্যালকিনে কিভাবে নামকরণ করব দেখো আমি একটা দুইটা অ্যালকিন লিখলাম তো এদের যদি আমি নাম্বারিং করতে যাই আমরা বলছি কার্যকরীমূলক যেহেতু এদের পাওয়া গেছে দ্বিবন্ধন তার মানে যেদিক থেকে তাড়াতাড়ি পাবো ওই দিক থেকে নাম্বারিং হবে তাহলে এখানে নাম্বারিং কোন দিক থেকে হবে এটা 1 এটা 2 এটা 3 কারণ এই দিক থেকে আমি দ্রুত পাচ্ছি 2 1 নম্বরে কার্যকরীমূলকটা পাচ্ছি দেখো 1 এর শুরুতে কার্যকরীমূলকটা 1 এর সাথে কার্বনের সাথে যুক্ত তার মানে আমাকে 1 এর সাথে পাচ্ছি আর এই দিক থেকে হলে 1 2 আমি 2 এ কার্যকরীমূলকটা পাইতাম এই কার্যকরীমূলকটা 1 এবং 2 এর মাঝখানে তার মানে আমাকে শুরুতে যেটা পাবো সেটা নাম্বার ধরতে হবে মানে 1 এবং 2 এর মাঝখানে মানে 1 ধরবো আমি কথাটা বোঝা গেছে আচ্ছা তাহলে আমরা এটার নাম কি লিখবো এটার নাম হচ্ছে কি প্রোপ আর এটা হচ্ছে অ্যালকিনের ইন নাম হবে কি প্রোপ যোগ ইন তাহলে লিখবো প্রোপ যোগ ইন নাম হবে প্রোপিন নাম হবে কি প্রোপিন
এতটুকু লিখলে শুধু এখন শেষ হবে না, এখন কার্যকরীমূলকটার অবস্থান লিখতে হবে। কার্যকরীমূলকটা কত নম্বরে আসছে? কার্যকরীমূলকটা এক নম্বরে আসছে, তাহলে লিখতে হবে প্রোপিন ওয়ান বা ওয়ান প্রোপিনটা লিখলেও হবে, প্রোপিন ওয়ান অথবা ওয়ান প্রোপিন। এবার আসো দুই নম্বর ফর্মুলাতে। দুই নম্বর ফর্মুলাতে আমি এদিক থেকে গেলে কার্যকরীমূলক পাবো দুইয়ে, এদিক থেকে আসলে কার্যকরীমূলক পাবো দুইয়ে, নিব কোনটা? দেখো এদিক থেকে আসলে কার্যকরীমূলক দুইয়ে পাবো, সাথে আমি শাখাও পাবো। তাহলে আমরা যেহেতু উপকার দুইটা হচ্ছে, কার্যকরীমূলকও দুইয়ে পাচ্ছি শাখাও পাচ্ছি, তাহলে এদিক থেকে নিব, কারণ এদিকেও দুইয়ে এদিকেও দুইয়ে, তার মানে কার্যকরীমূলক দুইটাতে সেম, তাহলে এদিক থেকে আমি শাখাও পাচ্ছি, তাহলে এদিক থেকে আমি আগে নিব। তাহলে এক দুই তিন চার, এখন এবার নাম্বারিং করো। দুইয়ে আমি মিথাইল মূলক পাইলাম, তাহলে টু মিথাইল, দুই আমি একটা শাখা পেলাম মিথাইল, দেন আমি দুইয়ে আবার এল কি পাইলাম, অ্যালকিন পাইলাম, তাহলে টু মিথাইল। এটা হবে কি দুই মানে কি চার কার্বন বিশিষ্ট, এটা তার মানে কি বিউট, তাহলে বিউট যোগ ইন কি হবে বিউটিন, আমি একসাথে লিখে দিলাম বিউটিন বা ডেউটিন যেটা মনে রাখো, তাহলে টু মিথাইল বিউটিন কততে আসে সেটা দুইয়ে, তার মানে নাম হবে টু মিথাইল বিউটিন টু। নামকরণের প্র্যাকটিসে কোনো বিকল্প নাই, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। আচ্ছা এবারে চলে যাও অ্যালকাইনের ক্ষেত্রে, আমি দুইটা অ্যালকাইন লিখলাম, দেখো কোন দিক থেকে নাম্বারিং করা সহজ হবে, এটা এদিক থেকে নাম্বারিং করলে তাড়াতাড়ি পাবো আমি ত্রিবন্ধনটা, তো এটা এক দিলাম, এটা দুই দিলাম, এটা তিন দিলাম, তো এটা নাম কি হবে দেখো, এখানে কোনো শাখা নাই মানে প্রিফিক্স নাই, তাহলে কারণ এখানে কোনো আলাদা কোনো এক্সট্রা কার্বন নাই যেটা নাম্বারিং হয়নি, তাহলে আমরা এটার নাম কি দিব, তাহলে তিন নাম্বার বিশিষ্ট হচ্ছে প্রোপ যোগ আইন, নাম হবে কি প্রোপ যোগ আইন মানে প্রোপাইন, তাহলে নাম হবে হচ্ছে প্রোপাইন, তাহলে প্রোপাইন, শুধু প্রোপাইন লিখলে হবে না, এটা কততে আছে ত্রিবন্ধনটা, ত্রিবন্ধনটা আছে একে, লিখতে হবে প্রোপাইন ওয়ান। দেন তুমি দ্বিতীয় ফর্মুলা ফলো করো, এটা এদিক থেকে লিখলেও দুইয়ে পাবো, এদিক থেকে লিখলেও দুইয়ে পাবো, তুমি একদিক থেকে লিখলেই হবে, এক দুই তিন চার আমি একদিক থেকে লিখলাম, তো এটার নাম কি হবে চার, চার হবে কি বিউটাইন, চার হবে কি বিউটাইন, কততে আছে দুই আছে, তাহলে বিউটাইন টু, দুই এদিকে কি আছে কার্যকরীমূলকটা দুই আছে, এভাবে আমরা অ্যালকাইনের নামকরণ করব। কথাটা ক্লিয়ার? আচ্ছা এবার আসো এখানে একটা টুইস্ট আছে, তো টুইস্টটা আমি পরবর্তীতে আলোচনা করতে চাচ্ছিলাম, এখন ধরো তোমাদের জন্য হয়তো কঠিন হয়ে যাবে টুইস্টটা বললে, সেটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন একসাথে থাকলে কি হবে, অ্যালকিন এবং অ্যালকাইন একসাথে থাকলে অ্যালকাইন, আচ্ছা আমি বলেই দিই যেহেতু লিখে ফেললাম, অ্যালকিন এবং অ্যালকাইন এটা একসাথে থাকলে বলে এটাকে বলে অ্যালকিনাল, তো এটা একসাথে থাকলে কি হবে আমরা একটু দেখি, একটা উদাহরণ লিখে নিই। তো এখানে আমি একটা যৌগ লিখলাম, দেখো অ্যালকিনও আছে, সিএস টুর পরে অ্যালকিন, আবার সিএইচ এর পরে অ্যালকাইনও আছে, তো মাথা রাখবে এটা তোমরা নোট করে নাও যে অ্যালকিন এবং অ্যালকাইন একসাথে থাকলে যত দ্রুত আমরা কার্যকরীমূলক পাবো যেই দিক থেকে, অ্যালকিন হোক বা অ্যালকাইন হোক, আমরা সেই দিক থেকে নাম্বারিং করব। তাহলে এক নাম্বার কত হচ্ছে দেখি, কাছের কার্যকরীমূলক থেকে কাছের কার্যকরী মূলক হতে কি করব, নাম্বারিং করব বা নাম্বার দিব, সেটা আমি অ্যালকিনও পেতে পারি অ্যালকাইনও পেতে পারি। আচ্ছা আর আমার অ্যালকিনের ই আর অ্যালকাইনের আইন, তাহলে অ্যালকিনের ই অ্যালকাইনের আইন ওয়াই আইন আইন, তাহলে ই এবং ওয়াই এর মধ্যে ওয়াই লেটার যেহেতু শেষে আছে, তাহলে নামকরণের শেষে লিখবো আমি ওয়াইটা, আর অ্যালফাবেটিক অর্ডারে ইন নাম আগে চলে আসবে। তাহলে এক নাম্বার শর্ত হচ্ছে কাছের মূলক হতে নাম্বার দিব, যদি দুইটা কাছের মূলক থাকে তাহলে অ্যালকিন থেকে নাম্বারিং হবে, আর লাস্টে কি লিখবো আইন, তাহলে নামের শেষে আইন হবে, নামের শেষে আইন হবে, আইন হবে, কারণ আইন অ্যালফাবেটিক অর্ডারে পরে আসছে। আচ্ছা এই দুইটা কথা আপাতত মাথা রাখলে আমরা নাম্বারিংটা করতে পারবো। তাহলে এখানে দেখো একেও ত্রিবন্ধন একে দ্বিবন্ধন, নাম্বারিং কোন দিক থেকে করবো, যখন দুইটা অবস্থানই সেম থাকবে তখন দ্বিবন্ধন থেকে নাম্বারিং করবো, কারণ দ্বিবন্ধন একটু সক্রিয়, দ্বিবন্ধন থেকে নাম্বারিং করবো, তাহলে এটা এক হবে দুই হবে তিন হবে চার হবে। কিন্তু যদি দ্বিবন্ধন দুইয়ে থাকতো এবং অ্যালকিন তিনে থাকতো একে থাকতো, তখন কিন্তু নাম্বারিংটা অ্যালকিন থেকে অ্যালকাইন থেকেই করতাম, দ্বিবন্ধন দুইয়ে অ্যালকাইন মানে ত্রিবন্ধন একে, তখন নাম্বারিং করতাম এক থেকেই মানে ত্রিবন্ধন থেকে, কিন্তু যখন দুইটার অবস্থান সেম হয়ে গেছে তখন আমরা দ্বিবন্ধন থেকে নাম্বারিং করবো। কথাটা বুঝে গেছে? ওকে এখন এবার আসো, আমরা নাম্বারিং অলরেডি করে ফেললাম, করার পর দেখো এখানে কোনো প্রিফিক্স নাই মানে শাখা নাই, তাহলে আমার এখানে ওয়ার্ড রুট আছে, কয় কার্বন বিষ্ট ওয়ার্ড রুট, চার কার্বন বিষ্ট, তো চার কার্বনকে আমরা বলবো কি বিউট, চার কার্বনকে কি বলবো বিউট,
শেষ। তাহলে এই দুই ধরনের নামকরণের ক্ষেত্রে, মানে দুইটা একসাথে যুক্ত থাকার ক্ষেত্রে, নামকরণের ক্ষেত্রে প্রথম ওয়ার্ড রুটটা, শাখা না থাকলে ওয়ার্ড রুটটা লিখবো, শাখা থাকলে আগে শাখা লিখে ফেলবো। ওয়ার্ড রুট লেখার পর এখন এবার তুমি চিন্তা করো যে এখানে দ্বিবন্ধনও আছে ত্রিবন্ধনও আছে, তাহলে দুইটার নাম কিভাবে লিখবো। প্রথমে আমি লিখবো দ্বিবন্ধনের নামটা, তাহলে একে আছে দ্বিবন্ধনটা, তাহলে বিউট ওয়ান ইন একে আছে, আর ত্রিবন্ধনটা আছে তিনে, কারণ একের শুরুতে ত্রিবন্ধন, তিনের শুরুতে ত্রিবন্ধন। আমরা নাম্বার যত ছোট হবে সেদিক থেকে না খেয়াল করে নাম্বারিং করতে হবে। তাহলে বিউট ওয়ান ইন এবং থ্রি আইন, তোমরা অনেকে কি করো টু ইন ফোর আইন লিখে ফেলো, আসলে না, আমার ছোট নাম্বারটা হিসাব করতে হবে, কারণ ওয়ান থেকে শুরু হয়েছে টু এ শেষ হয়েছে, থ্রি থেকে শুরু হয়েছে ফোর এ শেষ হয়েছে, তার মানে যেখান থেকে আমার শুরু হয়েছে সেখান থেকে আমি নাম্বারিংটা করতে হবে, কারণ ওয়ান এর মধ্যে এবং টু এর মধ্যে দ্বিবন্ধন, থ্রি এবং ফোর এর মধ্যে ত্রিবন্ধন। তাহলে আমার নাম হবে বিউট ওয়ান আইন থ্রি ইন। তো এখন আমি মনে করি একটা শাখা দিয়ে দিলাম, মনে করি এখানে একটা সিএস থ্রি দিয়ে দিলাম, তখন এখন শাখার নাম আমি অ্যাড করতে পারবো। তাহলে শাখা হচ্ছে কত দুই এ, তাহলে লিখবো কি টু মিথাইল, টু মিথাইল বিউট ওয়ান ইন থ্রি আইন। তাহলে এইভাবে অ্যালকিন অ্যালকাইন থাকলে আমরা নামকরণ করে নিতে পারবো। এবারে আসো অ্যালকোহল, দেখো আমি লিখলাম অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন অয়েক অ্যাসিড, এদের সবার নামের ক্ষেত্রে একটা জিনিস আমরা অ্যাড করবো, কার ওয়ার্ড রুটটা, আমরা ওয়ার্ড রুটটা একটু চেঞ্জ করবো, এখানে এতক্ষণ মিথ লিখছি না, এখন মিথ না লিখে মিথান লিখব, ইথ না লিখে এক কার্বন হলে এটা, ইথ না লিখে ইথান লিখব দুই কার্বন হলে, আর প্রোপ না লিখে প্রোপান লিখব। এটা আমাদের যা সুবিধে দেওয়ার জন্য আমি এই ফর্মুলাটা তৈরি করলাম। বিউট না লিখে বিউটান লিখব, দেন আমরা কার্যকরী মূলকটা যুক্ত করে দেবো, ধরে বিউটানের সাথে অয়েক অ্যাসিড হলে বিউটান অয়েক অ্যাসিড হয়ে যাবে, এরকম কার্যকরী মূলক আমরা যুক্ত করে দেব। তো আমরা শুরুতে অ্যালকোহল নিয়ে কাজ করি, তাহলে আমি যদি অ্যালকোহলের একটা ফর্মুলা লিখি, যে মনে করো এখন আমরা নামকরণ সহজ হয়ে গেছে, যদি বুঝে থাকে আগেরগুলো, তাহলে আমি মনে করি এটা একটা অ্যালকোহল লিখলাম। তাহলে আমরা জানি কার্যকরী মূলক অ্যালকোহল, তার মানে এদিক থেকে নাম্বারিং করবো, নাম্বারিং সবসময় কার্বনের হবে, আবার ওয়েসে নাম্বারিং দিয়ে দিও না, নাম্বারিং সবসময় কার্বনের, এক দেন দুই এটা তিন, তাহলে এটা কী হলো তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহলের কী হবে প্রোপান লিখবো। তো অ্যালকোহলের জন্য কী লিখবো আমরা, অল, অ্যালকোহলের অল, তাহলে প্রোপান যোগ অল কী হবে, প্রোপান আমি লিখে দিচ্ছি, দেখো প্রোপান যোগ অল হবে সরি অল, অল হবে প্রোপানল, কী হবে প্রোপানল, মাথা থাকবে না এটা, প্রোপান যোগ অল প্রোপানল, কততে আছে অ্যালকোহলটা একের কার্বনের সাথে যুক্ত আছে, তার মানে প্রোপানল ওয়ান, কথাটা ক্লিয়ার? ওকে, এখন আমরা এলডিএটের ক্ষেত্রে কীভাবে করবো, এলডিএটের ক্ষেত্রে দেখে হচ্ছে এলডিএটের ফর্মুলা মাথা রাখবো, অলওয়েস এলডিএটটা এক নম্বর কার্বনে হবে, অলওয়েস এক নং, এলডিএটটা এক নং কার্বনে হিসাব করে তারপর নাম্বারিং করবো, প্রয়োজনে নাম্বারিং ছোটো হোক অসুবিধা নেই, কিন্তু এলডিএটটা এক নম্বর কার্বনে হিসাব করবো। আমি ধরো একটা উদাহরণ লিখি,